আপনি পাস স্মাইলিং, আপনি স্মাইলিং, আপনি হাসছেন কেন? আপনি তো পাস করেন নাই। হেই বসো। আমি কি উত্তীর্ণ হয়েছি? তুমি ফেল করছো, যতগুলো ছেলে আছে সবগুলো ফেল। থ্যাংক ইউ স্যার, আমি ফেল। স্যার আমি কি পাস করেছি? তুমিও ফেল। আমরা যারা ফেল করছি তারা এখন কি করব? কি আর করবা, মুখ বোতা করে বসে থাকবা? ফেল করছো আবার কথা বলো, লজ্জা কর না। বসে বসে কেন? খাদেজা বেগম, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইস্তারি শুরু করো, সিল্কের কাপড়, সুতি কাপড় আর টেটেন কাপড় শুরু করো। আমার খুব ডর করতেছে, কাল রাইতে একটা খারাপ স্বপ্ন দেখছি, আমার লাগে একটু দোয়া করেন। চল্লিশের মতো কত দেবো? এই দশ না এগারো, যাবো এগারো। বসো। নেক্সট এটা কি? পাঁচশো টাকার কসকসা নোট, আসল। মনে করো তুমি যে বাসায় কাজ করছো সে বাসা সাহেব ভুলে টাকাটা ফেলে গেছেন, তুমি টাকাটা দেখলে কি করবে? টাকাটা যখন পাইছি তখন কি আশেপাশে কোনো পাবলিক ছিল? না, কেউ ছিল না। আল্লাহর নাম নিয়ে সামলায় ফেলবো, লুঙ্গির সিপাত রাখবো। কেন? কত বড় বেকুব, টাকা পয়সা যেখানে সেখানে রাখে। টাকা পয়সা কি গাছের গোটা? তুমি ফেল, যাও নিজের জায়গায় গিয়ে বসো। থ্যাংক ইউ। প্রত্যেক বিষয়ে ফেল করতেছি, ব্যাপারটা কি? আপনি তো বলছিলেন সত্য কথা বলবে, যদি মিথ্যা কথা বলতাম যে টাকাটা তার ফেরত দিয়ে দেব তাহলে ঠিকই ফার্স্ট ডিভিশনে পাস করতাম। টাকাটা রেখে যাও। ভুলে নিয়ে গেছিলাম, মাফ করে দিবেন। পরের জন আসো। এই যে তোমরা কি সবাই বুঝতে পারতাছো আমরা একটা বিরাট বিপদের মধ্যে আছি? আমরা একরে পাগলের রাতে পড়ছি। ঠিক হই কইছেন, সব ডে পাগল। আমরা এখন কি করুম? চলেন পলায়া যাই। না, পলায়া যাওনটা ঠিক হইব না। একটা জিনিস শুরু করছি, এটা শেষ না দেখে যাওনটা ঠিক হইব না। দেখি না শেষ পর্যন্ত কি হয়। আসো সবাই মিলে একটু গান বাজনা করে মজা করি। তোমার মধ্যে কেউ কি গীত জানে? হ, এই লাই গীতও জানে নাইসও জানে। হাসাই, এখন গীত গাও। এই পাগলের দলগুলো আবার গোসা হইব না তো? আরে গোসা হইলে হইব, তাতে আমাগো কি? নাও শুরু করো। এই তোমরা সবাই আহো, সবাই কাছে আহো, নাও গাও। ধরো না একখান গীত। আমার যমুনা জল দেখতে কালো, সান করিতে লাগে ভালো, জৈবন মিশিয়া গেল জলে। আমার যমুনা জল দেখতে কালো, সান করিতে লাগে ভালো, জৈবন মিশিয়া গেল জলে। আমার যমুনা জল দেখতে কালো, সান করিতে লাগে ভালো,
দুই বোন মিশিয়া গেল জলে, গোটা পানি তুলাম মা কুনা গোটা মাঞ্জন করে, হাটু পানি তুলাম মা কুনা হাটু মাঞ্জন করে, আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো, দুই বোন মিশিয়া গেল জলে, কুমুর পানি তুলাম মা কুনা কুমুর মাঞ্জন করে, গলা পানিতে লাইমা কইনা গলা মাঞ্জন করে, আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো, দুই বোন মিশিয়া গেল জলে, মাথা পানিতে লাইমা কইনা মাথা মাঞ্জন করে, একটা একটা চুলের সিঁথি গোটা গোটা করে, আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো, দুই বোন মিশিয়া গেল জলে, আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো, দুই বোন মিশিয়া গেল জলে, যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো, দুই বোন মিশিয়া গেল জলে। ভদ্রমহিলা ও মহোদয়গণ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুসংবাদ, আপনাদের জন্য সুসংবাদ আছে। আপনাদের ভিতর থেকে 10 জন পাস করেছে। আপনি পাস, হাসেন। আপনি পাস, স্মাইলিং। আপনি পাস, স্মাইলিং। আপনি পাস, হাসেন, হাসেন। আপনি পাস, স্মাইলিং। আপনি স্মাইলিং। আপনি হাসছেন কেন? আপনি তো পাস করেন নাই। হেই, বসো। আমি কি উত্তীর্ণ হয়েছি? তুমি ফেল করছো। যতগুলো ছেলে আছে সবগুলো ফেল। থ্যাংক ইউ স্যার, আমি ফেল। স্যার, আমি কি পাস করেছি? তুমিও ফেল। আমরা যারা ফেল করছি তারা এখন কি করবো? কি আর করবা, মুখ বোতা করে বসে থাকবা? ফেল করছো আবার কথা বলো, লজ্জা কর না। বসে বসে কান। সার্টিফিকেট গুলো বিতরণ করতে হবে। ভদ্রমহিলাগণ, আপনারা যারা পাশ করেছেন তারা ড্রেস পরে আসুন। যান। স্যার আসবেন না স্যার, জেল হাজতে ধরা পড়েছে। কিছু দুষ্ট লোক, কিছু দুষ্ট লোক বলেছে এইখানে নারী পাচার হয়। এবারে কি কয় বলে? কি ঘটনা এখানে শেষ নয়, খবর পেলাম এইখানে পুলিশ আসছে, আমাদের সবাইকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবে। বাবা, আরে বাসি বন্ধ করেন। সবচেয়ে ভালো বুদ্ধি হয় এখান থেকে পালানো। আপনারা যারা সাঁতার জানেন তারা এই পিছন দিক দিয়ে পালান, খাল সাঁতরে পার হয়ে পালিয়ে যাবেন।
আর যারা সাঁতার জানেন না তারা এদিক দিয়ে পালাবেন। দাঁড়ান, এদিক দিয়ে তাহলে। আপনারা যারা পাশ করেছেন, পাশ করেছেন, কংগ্রেচুলেশন, জীবন সুখী হোক। কংগ্রেচুলেশন, জীবন সুখী হোক। কংগ্রেচুলেশন, সুখী হোক। কংগ্রেচুলেশন, আপনি ফেল করেছেন তাও নেন। কংগ্রেচুলেশন, আপনি পাশ করেছেন। কংগ্রেচুলেশন। বিসমিল্লাহ মাজরাহা অমর সাহা ইন্না রব্বিলা গফুরুর রহিম। পরম করুণাময় আল্লাহর নামে আমাদের অবস্থান ও গতি। পুলিশ মারধর করছে, পুলিশের হাতে ধরা পড়ার পর নতুন একটা ব্যবসার চিন্তা করেছে। একটু রিক্স আছে, তবে স্যার রিক্স তো থাকবেই, ব্যবসা মানে রিক্স। এবার স্যার আমাদের কোম্পানির নাম সন্ত্রাস দমন প্রাইভেট লিমিটেড। ভাই ওনার সাথে গপ করে লাভ নাই, এমন পেদা নিয়েছে কানে শুনে না। সন্ত্রাস দমন প্রাইভেট লিমিটেড, বাংলায় একটা ঘুষি মারেন।